ওয়েলকাম টু অ্যাসপিরেশন। আজ থেকে আমরা শুরু করতে চলেছি ডেলের গ্রুপটির জন্য একটা নতুন সিরিজ, যেখানে আমরা প্রতি ভিডিওতে কিছু কিছু করে ট্রিগোনোমেট্রিক প্রবলেম আলোচনা করব এবং তার সলিউশনগুলো দেখে নেব। ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে এটা ভ্যালু বার করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ উপর থেকে সাইন থিটাটা কমন যাবে, সাইন থিটাটা কমন দিলে 1 - 2 সাইন স্কোয়ার থিটা, আর নিচে কমন যাবে হচ্ছে কস থিটা কমন দিলে 2 cos² θ -1 ইন্টু এখানে আসছে cos² θ বাই সাইন স্কোয়ার থিটা। এবার সাইন থিটা ইন্টু 1 - 2 cos² 2 sin² θ এটা ভ্যালু কত হয় cos² θ, আর নিচে হচ্ছে cos² θ ইন্টু 2 cos² θ -1 এর ভ্যালু হয় cos² θ। অথবা আমরা দেখতে পারি যে এই দুটোর ভ্যালু সমান, আমরা সাইন স্কোয়ার থিটা দিয়ে আবার 1 - cos² θ বসালে এই উপরের এই ব্র্যাকেটের ভ্যালুটা নিচের ব্র্যাকেটের ভ্যালুটা সমান চলে যাবে। তো সেক্ষেত্রে আর cos² θ বসানো দরকার নেই, যাচ্ছে cos² θ বাই সাইন স্কোয়ার থিটা, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হলে একটা করে সাইন থিটা কাটবে, একটা করে কস থিটা কাটবে, তাহলে ইকুয়ালস টু হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, তাহলে আমাদের উত্তর হচ্ছে এই কস থিটা। এবার চলে যাই পরবর্তী অঙ্কে। এখানে কোশ্চেনটা আছে, ইফ এক্স এন্ড ওয়াই আর অ্যাকিউট অ্যাঙ্গেল সাচ দ্যাট দেয়ার সাম ইজ লেস দ্যান 90 ডিগ্রি, ইফ কস 2x - 20 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 2y + 20 ডিগ্রি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান এক্স প্লাস 1। আচ্ছা, এখানে আমাদের যদি থাকে এরকম যে যদি সাইন আলফা ইকুয়ালস টু কস বিটা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। কীভাবে? কস বিটা মানে সাইন 90 ডিগ্রি, সরি হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা। তো সেখান থেকে আমি যদি দুদিক থেকে সাইন সাইন আউট করে দিই, তাহলে এখান থেকে হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, দ্যাট ইজ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ যদি পূরক অনুপাত থাকে, যেমন এখানে সাইন আছে এখানে কস আছে, তাহলে তাদের যে ভ্যালুগুলো থাকবে অ্যাঙ্গেলের ভ্যালু সেই দুটো সাম হবে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার এটা সলভ করবে। এখানে আছে এদিকে কস 2x - 20 ডিগ্রি, এটা সাইন 2y + 20 ডিগ্রি, তাহলে সাইন আর কস পরস্পর পূরক কোণ, তাহলে আমি অ্যাঙ্গেলের ভ্যালুগুলো সাম করতে পারি 90 ডিগ্রি, প্লাস 2y + 20 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। 20 20 কাটলে 2 × x + y ইকুয়ালস টু 90 ডিগ্রি, দ্যাট ইজ x + y ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে x + y এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমার জানতে হয়েছে এটার ভ্যালুটা ট্যান x + y হচ্ছে 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি ভ্যালু 1, তাহলে অ্যান্সার হবে। আচ্ছা, এবার চলে যাই পরের অঙ্কে। বলছে ইফ ট্যান এ মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1, দেন ওয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। ট্যান এ ইকুয়ালস টু এখান থেকে পাচ্ছি 1 + tan² গিভেন লাইনটা থেকে আমরা পাচ্ছি, তো 1 + tan² এর ভ্যালু কত? 6² এর, তাহলে পেয়ে যাচ্ছি ট্যান এ ইকুয়াল টু 6² এ। এখানে যদি আমাদের যেটা চেয়েছে 4 × 6² এ
माइनस सेक टू दि पावर फोर এখানে যদি আমি ভ্যালুটা বসাই ফোর ইন্টু সেক স্কোয়ার এর মানে পেয়েছি ট্যান এ, ওটা যদি না বসালেও হবে, আমি সেক স্কোয়ার এই বসাচ্ছি মাইনাস, এটাকে আমি লিখতে পারি সেক স্কোয়ার এ তার রুট স্কোয়ার, তাহলে ফোর ইন্টু সেক স্কোয়ার এ মাইনাস এই সেক স্কোয়ার এর জায়গায় আমি ভ্যালুটা বসাই সেক স্কোয়ার এ মানে কি ট্যান এ, তাহলে ভ্যালু যদি বসাই ট্যান এ তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ারে, এই স্কোয়ারটা আছে তাহলে ট্যান স্কোয়ারে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত হয় ওয়ান, তাহলে ফোর ইন্টু ওয়ান দিস মিনস ফোর, তাহলে অ্যান্সার হচ্ছে। আচ্ছা চলে যাই পরের অঙ্কে, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ নাইন সেক স্কোয়ার থিটা প্লাস টোয়েন্টি ফাইভ কোসেক স্কোয়ার থিটা প্লাস টু। এর মিনিমাম ভ্যালুটা জানতে চাইছে। যদি এখানে এমন দুটো জিনিস থাকে, এইটাতে নাইন সেক্স স্কয়ার থিটা মানে হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা প্লাস টোয়েন্টি ফাইভ কোস স্কয়ার থিটা মানে ওয়ান প্লাস কস স্কয়ার থিটা প্লাস টু ইকুয়াল টু নাইন প্লাস নাইন ট্যান স্কয়ার থিটা প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ কস স্কয়ার থিটা প্লাস টু থার্টি সিক্স প্লাস নাইন ট্যান স্কয়ার থিটা প্লাস টোয়েন্টি ফাইভ কস স্কয়ার থিটা। আচ্ছা এবার বলি, যদি এরকম কোনো রাশিমালা থাকে এ টেন স্কোয়ার থিটা প্লাস বি কট স্কোয়ার থিটা, তাহলে সেক্ষেত্রে তাদের ম্যাক্সিমাম ভ্যালুটা হয় ইনফিনিটি, কারণ ট্যান থিটার ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি, কট থিটার ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি, তো যে কোনো একটা ম্যাক্স ভ্যালু আসলে ইনফিনিটি পাবে। আর মিনিমাম ভ্যালু হয় টু রুট ওভার অফ এ বি, এটা শুধুমাত্র ট্যান স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটার ক্ষেত্রে নয়, এটা হবে যে কোনো কিছু যেখানে অনন্য আছে, মানে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কোসেক স্কোয়ার থিটা সেরকম হলে হয়, কারণ সাইন থিটার কোসেক থিটা পরস্পর অনন্য, বা এ কস স্কোয়ার থিটা প্লাস বি সেক স্কোয়ার থিটা, সেই টাইপের ক্ষেত্রে মিনিমাম ভ্যালুটা হবে টু রুট ওভার অফ এ। তাহলে এটা যদি আমি দেখি থার্টি সিক্স প্লাস এর মিনিমাম ভ্যালুটা হবে টু রুট ওভার অফ নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ, থার্টি সিক্স প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ, থার্টি সিক্স প্লাস থার্টি ইকুয়ালস টু সিক্সটি সিক্স, তাহলে এর মিনিমাম ভ্যালুটা হবে সিক্সটি সিক্স। আচ্ছা চলে যায় পরের অঙ্কে, এবার চলে যায় পরবর্তী অঙ্কে, বলেছে এবিসি ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, এবিসি ট্রায়াঙ্গেলটা সেটার বিতে রাইট অ্যাঙ্গেল আছে এসি, বলেছে সেক এ ইকুয়ালস টু ফাইভ বাই থ্রি। আচ্ছা সেক এ বলেছে এই অ্যাঙ্গেলের সেক ভ্যালুটা বলেছে ফাইভ বাই থ্রি, তো সেকের ভ্যালু আমরা কি জানি সেক মানে প্রতিভুজ বাই ভূমি, তো এখানে এ অ্যাঙ্গেল সাপেক্ষে, এখানে এ অ্যাঙ্গেল সাপেক্ষে অতিভুজ কোণটা, অতিভুজ সবসময় এটাই হবে, তো অতিভুজটাকে আমরা ধরবো কত পাঁচ, আর এ অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি কোণটা, এ যদি অ্যাঙ্গেল হয় তাহলে তার সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, এই ভূমিটা হচ্ছে তিন, তাহলে এইটা হচ্ছে চার। আমাদের কিসের ভ্যালু জানতে চেয়েছে কোসেক সি, কোসেকের ভ্যালু কি হয় অতিভুজ বাই লম্ব, তো সি অ্যাঙ্গেলের রেসপেক্টে, এখানে আমাকে সি অ্যাঙ্গেলের রেসপেক্টে বার করতে হবে, সি অ্যাঙ্গেলের রেসপেক্টে অতিভুজ সবসময় পাঁচ হবে, আর সি অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব কোণটা এটা তিন, তাহলে পাঁচ বাই তিন। আচ্ছা
অথবা আমরা কিভাবে করতে পারি, আর একটা খুব সহজ প্রসেসে, সেটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলটা বলে দিয়েছে, এটা তো 90 ডিগ্রি, তার মানে বাকি দুটোর সাম কত হবে, 90 ডিগ্রি হবে, এ প্লাস সি 90 ডিগ্রি হবে, তার মানে এ আর সি পূরক কোণ। তাহলে সেক এ, এ কোণের সেক ভ্যালু যা হবে সি কোণের কোসেক ভ্যালু তাই হবে, কারণ সেক আর কোসেক পরস্পর পূরক হয় আর এ আর সি পরস্পর পূরক কোণ। তাহলে এ কোণের সেক ভ্যালু যা হবে সি কোণের কোসেক ভ্যালু তাই হবে। তো এটার ভ্যালু বলে দিয়েছে 5/3, তার মানে এটার ভ্যালু কত হবে, 5/3। তো অ্যান্সার 5/3। আচ্ছা, এবার চলে যাই পরবর্তী অঙ্কে। বলেছে থিটার ভ্যালু 0 থেকে π/2 অ্যান্ড 4 sin² θ প্লাস 8 cos² θ ইকুয়ালস টু 7। তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালু বার করতে হবে। আচ্ছা, তো আমরা এটা শুরু করি এভাবে, 4 sin² θ প্লাস 8 cos² θ ইকুয়ালস টু, এই 7টাকে আমরা লিখতে পারি 7 × 1, তার মানে 7 × 1 মানে আমরা আবার জানি sin² θ প্লাস cos² θ, তাহলে 1 এর জায়গায় আমি এটা ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার তাহলে হচ্ছে 4 sin² θ প্লাস 8 cos² θ ইকুয়াল টু 7 sin² θ প্লাস 7 cos² θ। এবার যদি আমি sin² θ গুলোকে একদিকে নিই, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 3 sin² θ, আর cos² θ গুলোকে আমরা দিকে নিলে হচ্ছে শুধু cos² θ। তাহলে sin² θ বাই cos² θ ইকুয়াল টু কি হচ্ছে, 1/3, মানে tan² θ, 1/3 মানে tan θ ইকুয়ালস টু 1/√3 হচ্ছে, tan কত ডিগ্রির ভ্যালু 1/√3, tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3, তাহলে θ ইকুয়ালস টু পাচ্ছি 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমার এখানে রেডিয়ানের ভ্যালু আছে, রেডিয়ান মানে কি কোনো কোণের ভ্যালুটা রেডিয়ানে বার করতে হলে তার সাথে π/180 ডিগ্রি গুণ করতে হয়। তো এটা করলে হচ্ছে π/6, অথবা আমরা চাইলে অপশন টেস্ট করতে পারি। এখানে আমার π/2, π/2 মানে পায়ের ভ্যালু যদি আমার রেডিয়ান থাকে, রেডিয়ান থেকে আমাদের যদি ভ্যালু বার করতে হয় কোনো কোণের, তাহলে পায়ের জায়গায় 180 বসাতে হয়, আর যদি ভ্যালু থেকে নিউমেরিক্যাল ভ্যালু থেকে রেডিয়ানে নিতে হয় তখন π/180 দিয়ে ইন্টু করতে হয়। তো এটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি অপশন বসিয়ে টেস্ট করতে পারি। 90 ডিগ্রি বসালে sin θ ভ্যালু এটা 1 হবে, 4, আর এটা 0 হবে, তাহলে 4 কিন্তু ডান দিকে 7, তাহলে মিলছে না। π/3, পায়ের ভ্যালু 180 ডিগ্রি বসালে এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসিয়েও চেক করতে পারি, চেক করলেও মিলবে না। π/4 মানে হচ্ছে 180 ডিগ্রি/4, 45 ডিগ্রি, 45 ডিগ্রি বসিয়ে চেক করতে পারি, আর এটা হচ্ছে π/6 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসে চেক করতে পারি। তো এটার ক্ষেত্রে আমাকে যেহেতু π/6 সবার শেষে আছে, আমাকে চারটে অপশন চেক করতে হবে, সেটা করতে পারি, অথবা এই প্রসেসে অপশন টেস্ট না করে এরকম নর্মাল মেথডে আমরা অঙ্কটাকে কনভার্ট করতে পারি। আচ্ছা, চলে যাই পরের অঙ্কে। আচ্ছা, এবার দেখে নিচ্ছি পরের অঙ্ক। বলেছে sin θ প্লাস sin² θ ইকুয়ালস টু 1, তাহলে আমাদেরকে এটার ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা, এটার ভ্যালুতে পুরো এক্সপ্রেশনটাই cos দিয়ে আছে, তাহলে আমি যেটা গিভেন আছে সেখান থেকে cos দিয়ে কিছু বার করব। তো এখান থেকে sin θ ইকুয়াল টু 1 − sin² θ, 1 − sin² θ মানে কি cos θ, তাহলে সরি cos² θ, তাহলে আমরা দেখছি sin θ ইকুয়ালস টু cos² θ আসছে। এবার যে গিভেন ভ্যালুটা আছে cos²θ প্লাস 3 cos² প্লাস cos²6θ প্লাস 3 cos²8θ মাইনাস 1। আচ্ছা, তো আমি cos²θ জায়গাগুলোতে sin θ বসিয়ে দিই, তাহলে cos²12θ মানে কি হয়ে যাবে, sin²6θ প্লাস এটা কি হয়ে যাবে, 3 sin⁵θ প্লাস, আমি আগে এটা লিখে নিচ্ছি, 3
3 sin to the power 4 theta plus cos to the 6 theta মানে হচ্ছে sin theta minus 1 তাহলে আমি cos square theta জায়গায় sin theta বসিয়ে দিচ্ছি তাহলে cos square theta জায়গায় এটা অবশ্যই পাওয়ার গুলো হাফ হয়ে যাবে এই cos to the power 12 theta যেটা ছিল সেটা মানে তো cos square theta ফুল টু দি পাওয়ার 6 তো cos টা কি মানে sin থিটা তো sin টু দি পাওয়ার 6 থিটা একটু মানে তাহলে পাওয়ার গুলো এখানে 12 ছিল sin এ গেলে হাফ হয়ে যাচ্ছে তো তার মানে পাওয়ার গুলো সব হাফ হাফ হয়ে যাচ্ছে আচ্ছা এবারে sin টু দি পাওয়ার 6 থিটা এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা তার হোল কিউব প্লাস 3 sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার ইনটু sin থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা ইনটু sin থিটা তার হোল স্কয়ার প্লাস sin কিউব থিটা মাইনাস 1 এই যে আমি এই প্রথম এই পোরশনটা এটাকে আমি একটা ফর্মে লিখলাম কি ফর্মে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব তাহলে এটা একটা ফর্মুলা তো চলে এলো কি ফর্মুলা a প্লাস b তার হোল কিউব যেখানে a হচ্ছে sin স্কয়ার থিটা b হচ্ছে sin থিটা তাহলে a প্লাস b তার হোল কিউব এই ফর্মুলা চলে এলো মাইনাস 1 আচ্ছা sin থিটা প্লাস sin স্কয়ার থিটা তার গিভেন ভ্যালু হচ্ছে আমাদের 1 তাহলে এটার ভ্যালু বসিয়ে দিই 1 ইনটু মাইনাস 1 মানে কত 0 তাহলে হচ্ছে এবার চলে যাই পরের অঙ্কটাতে তাহলে এই হয়ে গেলো আমাদের সমস্ত আজকে ত্রিকোণমিতি যাদের কানেকশন ছিল সব কথা আমরা এখানে শেষ করলাম তো এভাবে তোমরা ত্রিকোণমিতি বিভিন্ন চ্যাপ্টার থেকে নিয়ে অঙ্ক করতে শুরু করো আর কিছু প্রবলেম হলে অবশ্যই আমাদের ইনস্টিটিউটে তো সবাইকে সাহায্য করা হয় কিছু প্রবলেম হলে কমেন্ট করো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করে দিতে পারো এভাবে এই প্রশ্নগুলো মেইনলি রেলওয়ের ডিউটি বেসিসে বা রেলওয়ের বিভিন্ন রকম সেই সমস্ত প্যাটার্নই নেওয়া হয়েছে সিবিএসই এর থেকে বা ওই প্যাটার্ন হিসাবে নেওয়া হয়েছে তো এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো এছাড়া সব চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করো এখানেই আজকের ক্লাস শেষ করছি থ্যাংক ইউ